সংখ্যক পারমিট অনলাইন হয়েছে, তো সেটা আলোচনা করবো। ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, রিকোয়েস্ট নাম্বার, ভিসা নাম্বার সহকারে। ওয়েলকাম টু অ্যানাদার ওয়ার্ল্ড ফর সার্বিয়া। সার্বিয়া যারা যাবেন তার জন্য রয়েছে গুড আপডেট, এবং আমাদের কিছু সংখ্যক পারমিট অনলাইন হয়েছে, তো সেই দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তার আগে একটু তো যারা এখন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ উই স্টার্ট দিস ভিডিও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জব সার্ভিসগুলো নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সার্ভিস, সার্ভিস যারা যাবেন তার জন্য রয়েছে গুড আপডেট, এবং আপনার যারা যেতে ইচ্ছুক অর্থাৎ যে কোনো ট্রাভেলস এর মাধ্যমে আপনার বই জমা দেন না কেন, ডকুমেন্টস সাবমিশন করেন না কেন, জাস্ট আপনাদের কাজগুলো হলে জাস্ট ওকে দেন, ওকে। তো সব দিক দিয়ে আপনার বিবেচনা করে আপনার শুনে আপনারা জমা দিবেন। আর যারা আমাদের মাধ্যমে জমা দিয়েছেন, অবশ্যই কিভাবে আপনারা যোগাযোগ করবেন আমি অবশ্যই ভিডিওতে বলে দেবো, অবশ্যই সাথে থাকবেন, ওকে। নাম্বার ওয়ান হচ্ছে যারা যাদের ফার্মিং গুলো অনলাইন হয়েছে সেই বিষয় নিয়ে অবশ্যই আমি আপনাদের কাছে আপনাদের সাথে একটু পরে আলোচনা করি, ওকে। আগে আমি কিছু কথা বলি, যারা সার্বিয়া যেতে ইচ্ছুক তাদের করণীয় কি বা করবেন, কিভাবে যাবেন, ওকে। এখানে যাওয়ার উপায় হচ্ছে একটাই, আপনার যে কোনো মাধ্যম বা যে কোনো ট্রাভেল বা যে কোনো এজেন্সির মাধ্যমে আপনারা ডকুমেন্ট জমা দিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত বুঝে শুনে, ওকে। যেখানে আপনার ভালো হবে, বিশ্বাস হবে, সেখানে আপনার জমা দেন, ওকে। তারপর হচ্ছে আপনার এখানে আরেক সার্বিয়া যাওয়ার পর আপনারা কি করণীয় বা কি করবেন, দেখেন। সার্বিয়া যাওয়ার পর আপনার যদি চিন্তা ভাবনা করেন যে আপনার অ্যানাদার কান্ট্রিতে ঢুকবেন, যে কোনো ইউরোপ কান্ট্রিতে ঢুকবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, সার্বিয়াতে যে সুযোগ সুবিধা আছে, আপনার যে কস্টিং, লিভিং কস্টিং প্লাস থাকার কস্ট, এগুলো সব দিক দিয়ে কি কম আছে, লিমিটেশনের ভিতরে আছে। তারপর ইউরোপে ঢোকার পরে আপনার সেখানে আপনার একটা সিস্টেমেটিক হচ্ছে, আপনার সেখানে ব্যাট দেওয়া লাগে, ট্যাক্স দেয়, তারপর হচ্ছে আপনার কাজের একটা সিস্টেমেটিক আছে। কিন্তু গেম যে দিবেন, গেমের ভিতরে অনেক সমস্যা মানুষের পড়ে যায়, জীবনে একটা ঝুঁকি, তো এগুলো সব দিক দিয়ে আপনার চিন্তা, আপনার চিন্তার বিষয়। তবে হ্যাঁ, আমার যেটা কথা যে আপনার যদি 5 বছর কমসে কম 5 বছর স্টে করতে পারেন, তো সার্বিয়া থেকেও আপনারা কি ন্যাশনাল ডিগ্রি আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ওকে। তারপর হচ্ছে আপনার ন্যাশনাল ডিগ্রি পাওয়ার পরে তারপর আপনার যে কোনো কান্ট্রিতে আপনি যাবেন, কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, সেটা আপনার সেসময় আরো সুযোগ সুবিধা আরো বেশি পাবেন, ওকে। আর নেক্সট ওয়ান হচ্ছে আপনার সার্বিয়াতে আপনার যে কাজের যে ধরন গুলো, সেগুলো আপনারা যে কাজ যে ট্রাভেলস বা যে এজেন্সির মাধ্যমে জমা দেন না কেন, সেবার যার কাছে যে আপনার আপনার কাজের যে ডিমান্ড আছে বা কোটা আছে, সেই ডিমান্ড অনুযায়ী আপনি যাবেন, সেখানে আপনি কোম্পানিতে কাজ করবেন, ওকে। কোম্পানিতে কাজ করার সর্বনিম্ন আপনি 1 বছর পর, 1 বছর একটা কোম্পানিতে কাজ করবে সবচেয়ে বেটার হয়। তারপর আপনার ট্রান্সফার বা এনওসি লেটার নিয়ে আপনার যে কোনো আপনার কোম্পানিতে আপনার পছন্দ অনুযায়ী স্যালারি বা হাফ বা স্যালারি আপনাকে বেশি দিবে, এরকম একটা কোম্পানি থেকে আপনি যেতে পারবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যাওয়ার পর পর আপনাকে ট্রান্সফার লেটার, এনওসি লেটার, ওকে, এগুলো দিবে না, ওকে। তো সেই জন্য সেদিক দিয়ে তো চিন্তার বিষয় বা সেদিক দিয়ে আপনারা ভেবেচিন্তে কাজগুলো করবেন। তবে যারা আমাকে রিকোয়েস্ট করছেন যে সার্বিয়ার বিষয়ে বেশি ব্যাপারে বা আপনার সাথে যোগাযোগ করবো, বা আপনাদের যারা রিকোয়েস্ট করছেন তাদেরকে অলরেডি আমি আপনার যোগাযোগের নাম্বার অলরেডি দিয়ে দিয়েছি, ওকে। এবং আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানে অবশ্যই গিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন। অনলাইনে রিকোয়েস্ট প্রেফার একটা দেখা যাচ্ছে, হচ্ছে এটা হচ্ছে আপনার এমডি শাহিন মিজি, ওকে, নিউ দিল্লি থেকে আপনার হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট অ্যাপ্রুভেড, অ্যাপ্রুভ দেখাচ্ছে, ওকে। এখানে আরেকটি বিষয় হচ্ছে, দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জুম করে, এখানে সেম আপনার রিকোয়েস্ট নাম্বার হচ্ছে এটা, ভিসা রিকোয়েস্ট আইডি হচ্ছে এটা, ওকে। এখানে এখন শুধু আপনার দিল্লি আম্বাসিতে পাসপোর্ট ফাড়াবে, সেখান থেকে আপনার পাসপোর্ট ফাড়ানোর পরে কিছুদিনের মধ্যেই তাদের পাসপোর্টে আপনার ভিসা স্টিকার হয়ে চলে আসবে, ওকে। নেক্সট ওয়ান হচ্ছে আপনার জাস্ট অপেক্ষা করবেন, ওকে, সেম টু সেম, ওকে। নিউ দিল্লি থেকে রিকোয়েস্ট আপনার অ্যাপ্রুভাল দেখাচ্ছে, অ্যাপ্রুভাল হয়েছে, ওকে। এই যে আপনার ভিসা নাম্বার, রিকোয়েস্ট নাম্বার প্লাস ভিসা রিকোয়েস্ট আইডি, ওকে, এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে আপনার নেক্সট ওয়ান হচ্ছে, ওকে, এগুলো সব সার্বিয়ার আপনার ভিসা, যে আপনার পারমিট অনলাইন, কফি শপ, এগুলো সব অনলাইন হয়েছে, ওকে। এখানে স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে, তারপর আছে আপনার আকে এই যে রিকোয়েস্ট নাম্বার, ভিসা রিকোয়েস্ট আইডি, ওকে। এগুলো হচ্ছে আপনার সার্বিয়ান, সার্বিয়ার ওয়ার্ক পারমিট অনলাইন কফি, ওকে। তারপর হচ্ছে আপনার এই একটা আছে, আলহামদুলিল্লাহ রেসপন্স অনেক ভালো, যারা যেতে ইচ্ছুক অবশ্যই আর্জেন্ট যোগাযোগ করবেন আমাদের সাথে,
ওকে, এখানে যাত্রা আছে নিউ দিল্লি থেকে, তারপর হচ্ছে আপনার যে রিকোয়েস্ট নাম্বার, ভিসা রিকোয়েস্ট আইডি, ওকে এখানে দেওয়া আছে। এর আপনার অনলাইন কপি, ওকে ভালোভাবে দেখে নিন, এগুলো আছে কি অনলাইন কপি। ওকে, আর একটা আছে নিউ দিল্লি রানামিয়া, ওকে দেখতেছেন। ওকে তো যাই হোক না কেন, আমি আপনাদেরকে যেগুলো পারমিট আপনার অনলাইন হয়েছে তাদের, এগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি। অবশ্যই অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।